আজকে আমরা জানবো 2019 সালের প্রশ্ন উত্তর সম্পর্কে। তার আগে একটু বলে নিই, দেখো 2019 সালেও 22 নম্বরের প্রশ্ন প্রিভিয়াস 5 ইয়ার্স থেকে কি হচ্ছে রিপিট হয়েছে। তাহলে কি কি প্রশ্ন রিপিট হয়েছে আগে সেগুলো জেনে নিই। দেখো, কাস্ট অঞ্চলের ডোলাইন বা পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। এটা কত সালে এসেছে? 2015 সালে এবং 2070 সালে। ডোলাইনটা এসেছিলো 2015 সালে এবং পাতন প্রস্তর এসেছিল 2070 সালে। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এসেছিলো কত? 2015 সালে। তারপর দেখো, জঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ 4 নম্বরের প্রশ্ন এসেছিলো 2070 সালে। নেক্সট, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য 2 নম্বরে এসেছিল। এটা কত সালে এসেছিল? 2015 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তারপর, দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন? 2016 সালে এসেছিল 3 নম্বরের প্রশ্ন। নেক্সট, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটা 3 নম্বরের প্রশ্ন এসেছিল 2016 সালে। তাহলে এই টোটাল 22 নম্বরের প্রশ্ন কি হয়েছে রিপিট হয়েছে প্রিভিয়াস 5 ইয়ার্স কোশ্চিন থেকে। তাহলে আমি এখানে বলে রাখি, যারা 2022 সালে পরীক্ষা দিবে, 2022 সালে পরীক্ষা দিবে, তারা যদি প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চিন করো তাহলে কিন্তু তোমরা মোটামুটি 20 থেকে 30 মার্কের প্রশ্ন কী পাবে? কমন পাবে। 20 থেকে 30 মার্কের প্রশ্ন কমন পাবে। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে এই ধরনের এডুকেশনাল ভিডিও তোমাদের কাছে মিলতে থাকে। চলো, 2019 সালে কী কী কোশ্চিন এসেছিলো সেগুলো একটু দেখে নিই।